সম্প্রতি সাকিব অপুর বিয়ের খবরে মুখ খুলেছেন নায়ক রাজ রাজ্জাক। তিনি বলেন, মুরব্বি হিসাবে সাকিব খানকে বলবো, বিয়ে যখন করেছো তখন পানি ঘোলা করছো কেন, কেন লুকোচুরি করছো, বিয়ে করলে ক্যারিয়ার নষ্ট হয় এ কথা তোমাকে কে বলল, ভালো কাজ করলে ক্যারিয়ারের কোনো কিছুই প্রতিবন্ধকতা হতে পারে না, আর তোমার একটি সন্তান আছে। অপুকে স্ত্রী হিসেবে অস্বীকার করে একটি মাসুম বাচ্চাকে পথে ছুড়ে ফেলো না। দুপক্ষের অভিভাবকদের বলবো, আপনারা একসঙ্গে হয়ে বিষয়টির একটি সুন্দর সমাধান করে দিন, প্রয়োজনে আমরা চলচ্চিত্রের লোকজন আপনাদের পাশে রয়েছি, অপুর প্রতি আমার সর্বাত্মক সহযোগিতা সব সময় থাকবে। সাকিবকে বলবো, তুমি যৌবনের ক্ষুধা মেটাতে গিয়ে হয়তো মেয়েটিকে বিয়ে করে ফেলেছো, সেই মাইনরিটি সম্প্রদায়ের একটি মেয়ে, তাকে নিয়ে পানি বেশি ঘোলা করলে বিষয়টি সরকারের কাছে তুলতে পারে অপু, তখন তুমি ভীষণ বিপদে পড়বে, চলচ্চিত্রের জগতেও দুর্নাম রটবে, এটি সবার জন্য লজ্জার বিষয় হয়ে দাঁড়াবে। সাকিবকে আরো বলবো, তোমার সূর্য আর মধ্যগগনে নেই, পশ্চিম আকাশে ঢলে পড়েছে, তাই ক্যারিয়ারের অজুহাত দেখিয়ে অপুকে আর সন্তানকে কষ্ট দিও না, সবকিছু মিটমাট করে সুখে সংসার করো, তোমাদের প্রতি রইল আমার দোয়া। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিন, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।